Hello everyone, again welcome back to my channel Everyday Shine by Misti with a new video. So আজকে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে আমরা যাচ্ছি, আমি আর আমার মা মিলে যাচ্ছি আজকে নিউ মার্কেটে শপিং করতে। তো কি কি করব না করব জানি না, তো ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই, ওখানে গিয়ে কি কি করব না করব দেখাবো। তার জন্য যদি দেখতে হয় তো পুরোটা ভিডিওতে থাকবে। এই যে আমার মা এখানে রাস্তার মধ্যে আম পড়েছে না কি পড়েছে, যদিও বা মা অনেকদিন পরে আজকে বেরোচ্ছে, এতদিন আমার ভাইয়ের টিউশনের জন্য কোথাও বেরোতে পারছিল না, তো ভাবলাম আজকে মাকে নিয়ে একটু ঘুরতে বেরোই। যদিও বা মা আজকে সব কিছু শপিং করাবে বলেছে, আর কিছু করাবো আমি গিয়ে খাবো শুধু। মা তোমার কেমন লাগছে আজকে বেরিয়ে সেটা বলো। হ্যাঁ আরে হাসছে কেন বলো না, চলো আগে আগে দেখাচ্ছি কি করবো না করবো। মা এখন আমরা কোথায় নেমেছি বলো। कौन है ये लोग, कहां से आते हैं? तो এখন আমরা নেমে পড়েছি আমাদের টলিগঞ্জ মেট্রো স্টেশনে, কারণ আমরা এসপ্ল্যানেডে যাব, ওখানেই তো নিউ মার্কেট, তো আমরা মেট্রো করে যাব। চলো গিয়ে দেখাচ্ছি, যাই না মেট্রো ভেতরে ক্যামেরা করতে পারবো কিনা। তো আমরা এখন এসপ্ল্যানেডে নেমে গেছি, আমার মা যে চালু করেছে তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিয়েছে, তো এখন সবাই হাঁটু হাঁটু শুরু করেছি। দেখি কোথায় কোথায় যাবো না যাবো, সেখানে সেখানে ক্লিপসগুলো দেখানোর চেষ্টা করবো। প্রচণ্ড ভিড়, তার মধ্যে প্রচণ্ড গরম, আমার মা শুধু ব্লগে এলে হাসতেই থাকে, হাসা ছাড়া কিছু যায় না। আমার নাম বাজি, এই ঝড় উঠেছে, ঝড় খুব ভালো ঝড় উঠেছে। Thank you.
মা এখন ব্যাগ দেখছে। তুমি এখনো বললে না তোমার ঘুরে কেমন লেগেছে, এটার মানে কি বুঝবে সবাই? প্রথমবার তোমাকে তোমার মেয়ে ঘোরাচ্ছে, কেমন লাগছে? কিছু বলে না, লোকে ভাববে আমার মাটা বোবা। এটা তো বাইরের ডিজাইনটা পাওয়া যাচ্ছিল গো। মা এখন এই ব্যাগটা দেখছে ফ্রম সিলেদার্স। সিলেদার্সের ভেতরেই ছিলাম। এই যে এই মহিলাটা অনেক টাইম লাগিয়েছে, দিয়ে এতগুলো কেনাকাটা করা হয়েছে, তো তার জন্য আর বাইরের কোথাও দেখা হলো না। সিলেদার্সের ভেতরে না ভিডিও করতে দেয়, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা আবার যাচ্ছি মেট্রোর দিকে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে এখন। তো গিয়ে বলছি, সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। বাড়িতে গিয়ে যদি আজকে পসিবল হয় তো ভিডিওটা কন্টিনিউ করে দেখাবো যে কী কী জিনিসপত্র নিয়েছি না নিয়েছি। আসো এদিকে আসো, কী কী জিনিসপত্র নিয়েছি না নিয়েছি দেখাবো। আর যদি পসিবল না হয় তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। চলো ওখানে টলিগঞ্জ পৌঁছতে দিচ্ছি তোমাদেরকে, হাঁপিয়ে গেছি। তো এখন আমরা আবার টলিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে গেছি। ভিডিও যেই অন হয়েছে দেখছে, সেই আবার পালিয়ে যাচ্ছিল। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এখন আবার অটোর লাইন দেবো, কারণ এরকম রাত হয়ে গেলে আমাদের অটোর লাইন দিতে হয়, জানি না কখন পাবো। তো এইটুকুই বলার জন্য এখানে ব্লগটা কন্টিনিউ করছিলাম, বাকিটা পৌঁছে ব্লগটা কন্টিনিউ করবো। এই যে আমার মায়ের শুধুই হেসে যায়, কিন্তু আসলে কিন্তু সত্যি সত্যি এত হাসে না, ওটাও হাসে না। তো আলটিমেটলি বাড়ি ঢুকে গেছিলাম, ওখানে অটো লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু যাই না, কোনো কারণবশত অটো চলছিল না। এই হচ্ছে মায়ের অবস্থা, আর মাকে দেখিয়ে লাভ নেই। তো ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ট্যাক্সি এলো, তো ট্যাক্সিতে আমরা কিছুজন মিলে শেয়ারে এলাম। তো আজকের ব্লগটা এতদূর অবধি থাক, যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। এখানে অন্ধকার তাই হয়তো আমার মুখটা দেখতে পাচ্ছ না, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চুপ করো, চলো, স্টে সেফ অ্যান্ড পিস।